আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল এন্ড কলেজ রাজশাহী। দিস ইজ জিনিয়া খানম মনি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল এন্ড কলেজ রাজশাহী। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ওকে এন্ড ফাইন। স্টুডেন্টস, টুডে আওয়ার টুডেস ইউনিট ইজ 27 এন্ড লেসন 4 টু 6 এন্ড দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অন দিস ইউনিট এন্ড দ্য নেম অফ দ্য ইউনিট ইজ Where do animals live? At first, we will see our contents. Our contents are text reading, word meaning, choose the best answer, true or false, answer to the questions, make sentences, opposite words. Dear students, at first we read our text. Please bring your sheet and read with me. তোমাদের শীটটা নিয়ে এসো এবং আমার সাথে শীটটা দেখে পড়ো। ছোট সোনামণিরা দেখো, লুক এট টু পিকচার্স অ্যাবাভ। আমরা আমাদের শীটে কিন্তু দুটো পিকচার দেখতে পাচ্ছি, তাই না? আমি প্রথম পিকচার সম্পর্কে এখানে আলোচনা করব, পরের পিকচারটা এর পরের স্লাইডে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথম পিকচারটা দেখি। লুক এট টু পিকচার্স অ্যাবাভ, দুইটি উপরে দুইটি পিকচার দেখো। ইন দ্য পিকচার এ, দিস ইজ আ হেন। এ নাম্বার পিকচারে এটি একটি কি? মুরগি। হেন অর্থ কি? মুরগি। দেয়ার আর সাম স্ট্রস ইন ফ্রন্ট অফ দ্য হেন এন্ড ফোর এগস অন ইট। দেয়ার আর, সেখানে সাম স্ট্রস, দেখো এগুলো কিন্তু স্ট্র। স্ট্র অর্থ হচ্ছে খড় কুটো। তা মুরগিটির সামনে কি আছে? কিছু খড় কুটো আছে। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, অফ দ্য হ্যান্ড এন্ড ফোর এগস অন ইট, এবং এর উপরে কি আছে? চারটি এগ অর্থ কি? ছোট সোনামণিরা, এগ অর্থ ডিম। এর উপরে চারটি ডিম আছে। দ্য হ্যান্ড লিভস অন এ ফার্ম। এখন দ্য হ্যান অর্থ মুরগি, লিভস অর্থ বাস করা, অন এ ফার্ম, ফার্ম অর্থ হচ্ছে খামার। মুরগি কোথায় বাস করে? খামারে বাস করে। ইট ইজ আ ডোমেস্টিক বার্ড। ডিয়ার স্টুডেন্টস, ডোমেস্টিক মিন্স গৃহপালিত। ডোমেস্টিক মিন্স গৃহপালিত। বার্ড অর্থ পাখি। মুরগি কিন্তু পাখির ইয়েতে পড়ে, মানে প্রজাতি, পাখির প্রজাতি। যেমন পশু, পশু বলতে পারো, এখানে পাখির প্রজাতি আমরা বলবো। এবং ইট ইজ আ ডোমেস্টিক বার্ড অর্থ হচ্ছে এটি একটি গৃহপালিত পাখি। ইট লেজ এগস, লে অর্থ হচ্ছে ডিম পাড়া, এগ অর্থ ডিম। ইট লেজ এগস অর্থ এটা, এটা কি করে? এরা ডিম পাড়ে। দি হ্যান হ্যাজ টু লেজস এন্ড টু উইংস। মুরগির উইং অর্থ কি? পাখা। আর লেগ অর্থ পা। দেখো মুরগির দুইটি পা আছে এবং দুইটি উইংস আছে, ওদের কিন্তু দুই পাশে দুইটি ডানা আছে, ঠিক আছে? ইট ইটস সিডস এন্ড গ্রেন। সিড অর্থ হচ্ছে বীজ আর গ্রেন অর্থ হচ্ছে শস্য। তাহলে মুরগি কি খায় আমরা জানলাম। ইট ইটস মানে মুরগি খায় সিড অর্থ বীজ এবং গ্রেন অর্থ শস্য। এরা বীজ অথবা শস্য খায়। এরপরে দেখো ছোট সোনামণিরা, পিকচার বি। ইন দ্য পিকচার বি দেয়ার আর টু অ্যানিমেলস ইন এ ফরেস্ট। দুই বি নাম্বার পিকচারে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি কি আছে? অ্যানিমেল অর্থ পশু বা প্রাণী। ইন দ্য, ইন এ ফরেস্ট, একটি জঙ্গলে। এটা দেখে মনে হচ্ছে না, একটি জঙ্গলে কি আছে? দুটি প্রাণী আমরা দেখতে পাচ্ছি, তাই তো? দ্য ডিয়ার হ্যাজ টু হর্নস। ডিয়ার অর্থ কি? হরিণ। হরিণের কি আছে? দুইটি শিং আছে। এন্ড ফোর লেজ, এবং চারটি পা আছে। ইট ইজ অ্যান ইনোসেন্ট অ্যানিমেল। ইনোসেন্ট মিন্স এখানে নিরীহ। এটি একটি কি? নিরীহ প্রাণী। ইট ইটস গ্রাস, গ্রেন অ্যান্ড প্ল্যান্টস। এটা কি খেয়ে থাকে? ঘাস, শস্য এবং চারা গাছ খেয়ে থাকে। দ্য টাইগার ইজ আ হোয়াইট অ্যানিমেল। বাঘ হচ্ছে একটি
ওয়াইল্ড অর্থ কি সর্বনিরা বন্য তাহলে টাইগার হচ্ছে বাঘ হচ্ছে বন্য প্রাণী ইট হ্যাজ অলসো ফোর লেগস এন্ড ওয়ান লং টেইল এরও কিন্তু চারটি পা ফোর লেগস অর্থ চারটি পা এন্ড ওয়ান লং টেইল দেখো একটি লম্বা লেজ আছে তাই তো ইটস বিগ ইন সাইজ এ কিন্তু আকারে বিগ অর্থ কি বড় সাইজ অর্থ আকার এটি হচ্ছে আকারে বড় ইট লিভস ইন দ্য ফরেস্ট এও কি করে বনে বাস করে লিভ অর্থ বাস করা ফরেস্ট অর্থ জঙ্গল বা বন ইট ইটস আদার এনিমেলস ইহা কি করে অন্য প্রাণীদের খেয়ে থাকে কি ছোট সোনাপনিরা সবাই আশা করছি বুঝতে পেরেছেন এবারে আমরা কিছু ওয়ার্ড মিনিং জেনে নিই স্ট্র অর্থ কি বললাম হর হেন অর্থ মুরগি ফর্ম অর্থ খামার লং অর্থ লম্বা উইং অর্থ ডানা গ্রেন অর্থ শস্য টেল অর্থ লেজ প্ল্যান্ট অর্থ চারা গাছ শর্ট অর্থ ছোট বা খাটো টুয়ার্ডস মানে দিকে বা অভিমুখী লে অর্থ ডিম পাড়া আদার অর্থ অন্য বা অপর সিডস অর্থ বীজ গ্রেস অর্থ ঘাস ইনোসেন্ট অর্থ নিরীহ আর ফরেস্ট অর্থ বন তাহলে আমরা এই ওয়ার্ড মিনিং গুলো সবাই কি করলাম পড়লাম তাই না আমরা জানলাম এই ওয়ার্ড মিনিং গুলো আমরা একটু জানতে চাইলে আমরা কি করবো শিখতে মাঝে মাঝে বের করে ওয়ার্ড মিনিং গুলো যদি ভুলে যায় মনে করবো আমাদের এগুলো ওয়ার্ড মিনিং গুলো সবারই জানা থাকতে হবে তাহলে আমরা কি করবো একটু মাঝে মাঝে পড়বো তাহলে আমরা ওয়ার্ড মিনিং গুলো সব জেনে যাবো এবারে ছোট সোনামণিরা আমরা কোথায় চুজ দ্য বেস্ট অ্যান্সারে চলে যাই এক নম্বরে দেখো দ্য স্ট্রোস আর ড্যাশ দ্য হেন স্ট্র গুলো মুরগি কোথায় ছিল পেছনে না সামনে না মাঝে বলছে বিসাইড পাশে ইন ফ্রন্ট অফ নাকি বিহাইন্ড পাশে ছিল পেছনে ছিল নাকি সামনে ছিল কোথায় ছিল ছোট সোনামণিরা ইন ফ্রন্ট অফ দ্য হেন অর্থ মুরগিটি সামনে ছিল তাহলে দ্য স্ট্রস স্ট্র মানে কি বললাম খড় তাহলে খড়গুলো মুরগির কোথায় ছিল ইন ফ্রন্ট অফ সামনে ছিল তাহলে আমরা এক নম্বরে কি করব এক নম্বরের অপশনটা কি দুই তাহলে উত্তরটা কি হবে ইন ফ্রন্ট অফ ওকে তারপরে দেখো বি বি নম্বরে বলছে এ টাইগার ইটস রাইস ফ্রুটস নাকি আদার এনিমেল বাঘ কি খায় বাঘের খাবারটা কি বাঘ খায় ভাত ফলমূল নাকি অন্য প্রাণীদের কি বলেন তো ছোট্ট সোনামণিরা আমরা কি পড়লাম আদার এনিমেল তাহলে এখানে অ্যান্সার কি হবে এ টাইগার ইটস আদার এনিমেল এবার সি নাম্বার দেয়ার আর ড্যাশ এগস অন দ্য স্ট্রস বলছে স্ট্রর উপরে ডিম আছে কিন্তু কয়টি ডিম এটা আমাদের এখানে ফাঁকা রেখেছে তাহলে কয়টি ডিম হবে আমরা কি কি দেখলাম টু থ্রি অর ফোর ফোর কয়টি ছিল ফোর এগস তাহলে দেয়ার আর ফোর এগস অন দ্য স্ট্রস তাহলে আমরা আরেকবার একটু পড়ে নিই দ্য স্ট্রস আর ইন ফ্রন্ট অফ দ্য হ্যান এ টাইগার ইটস আদার অ্যানিমেল দেয়ার আর ড্যাশ এগস অন দ্য স্ট্রস দেয়ার আর ফোর এগস অন দ্য স্ট্রস এরপরে দুই নাম্বার দেখো ছোট সোনামণিরা রাইট ট্রু অর ফলস সত্য অথবা মিথ্যা লিখুন যদি স্টেটমেন্ট সত্য হয় তাহলে আমরা সত্য লিখব যদি স্টেটমেন্ট মিথ্যা হয় তাহলে আমরা মিথ্যা লিখব ফলস লিখব আচ্ছা দেয়ার আর টু হ্যান্ডস ইন দ্য পিকচার বলছে দেয়ার আর মানে সেখানে ছবিতে কয়টি মুরগি আছে এখানে বলছে দুইটি মুরগি আছে আমরা কয়টি মুরগি দেখতে পাচ্ছি সেটি একটি তাহলে এটা কি ট্রু হবে না ফলস হবে ছোট সোনামণিরা এটা ফলস হবে দি হেন হ্যাজ ফোর লেগস মুরগির চারটি পা আছে আসলে কি মুরগির চারটি পা আছে আমি আমরা কয়টা পা আছে বললাম দুইটা পা আছে তাহলে এই স্টেটমেন্টটাও ভুল তাহলে আমরা এখানে কি লিখব ফলস লিখব দ্য ডিয়ার ইজ রানিং ইন ফ্রন্ট অফ দ্য টাইগার কি হচ্ছে ডিয়ারটি
বাঘের সামনে দৌড়াচ্ছে দ্য ডিয়ার ইজ রানিং হরিণটি দৌড়াচ্ছে ইন ফ্রন্ট অফ সামনে দ্য টাইগার বাঘের সামনে হরিণটি দৌড়াচ্ছে তাহলে এটা কি ঠিক না এইটা কিন্তু আমরা ছবিতে দেখেছি হরিণ দৌড়ে যাচ্ছে তার পেছনে বাঘ তাহলে বাঘের সামনে কে আছে হরিণ আছে তাহলে এটা হচ্ছে ট্রু আমরা আরেকবার পড়ে নিই There are two hands in the picture. False. The hen has four legs. False. The deer is running in front of the tiger. True. এরপরে answer to the questions. একটু দেখে নেই. Who lives on a farm? অথবা where does the hen live? Who lives on a farm? অথবা কে কে খামারে বাস করে? আবার আমরা এই প্রশ্নটা এভাবে করতে পারি. Where does the hen live? একটি মুরগি কোথায় বাস করে তাহলে আমরা কি বলবো এ হেন লিভস অন এ ফার্ম মুরগি খামারে বাস করে হোয়াট ডাজ আ হেন ইট বলছে একটি মুরগি কি খায় কি খায় আমরা কি করলাম বলেন তো এ হেন ইটস সিডস এন্ড গ্রেন একটি মুরগি কি খেয়ে থাকে বীজ অথবা শস্য খায় তাই না Where does a tiger live? একটি বাঘ কোথায় বাস করে? A tiger lives in a forest. একটি বাঘ বনে বাস করে। আমরা কি আরেকবার করব? পড়ে নিই। Who lives on a farm? খামারে কে বাস করে? অথবা where does a hen live? বা মুরগি কোথায় বাস করে? দুটো উত্তরই একটা হবে। A hen lives on a farm. What does a hen eat? একটি মুরগি কি খায়? A hen eats seeds and grain. মুরগি বীজ অথবা বীজ এবং শস্য খায়। Where does a tiger live? টাইগার কোথায় বাস করে বা বাঘ কোথায় বাস করে? A hen lives in a forest. Sorry, a tiger lives in a forest. বাঘ বনে বাস করে। তারপরে দেখেন তো ছোট সোনামণিরা ফোর নাম্বার মেক সেন্টেন্সেস। কি কি ওয়ার্ড আছে? Hen, farm, wild, brush. Hen দিয়ে this is a hen. এটি একটি মুরগি অথবা আমরা এটাও বলতে পারি the hen has two legs বলতে পারি তারপরে farm the hen lives on a farm মুরগি কোথায় বাস করে farm বাস করে বা খামারে বাস করে wild the tiger is a wild animal ওয়াইল্ড দিয়ে আমরা এটাও বলতে পারি এইটা আমরা টাইগার দিয়েও যদি সেন্টেন্স মেকিং করতে দিই তাহলে আমরা এখানে টাইগার দিয়েও বলতে পারি দ্য টাইগার ইজ দ্য ওয়াইল্ড অ্যানিমেল তারপরে এখানে আছে গ্র্যাস দ্য গ্র্যাস ইজ গ্রিন দ্য গ্র্যাস ইজ গ্রিন গ্র্যাস অর্থ কি বললাম ঘাস ঘাস ঘাসের রং কেমন ঘাসের রং সবুজ আমরা এটা বলতে পারি অথবা গ্র্যাস দিয়ে আমরা অন্য সেন্টেন্সও তৈরি করতে পারি এরপরে আমরা আরেকবার একটু পড়ে নিই হ্যান দিস ইজ আ হ্যান ফার্ম দ্য হ্যান লিভস অন এ ফার্ম তারপরে ওয়াইল্ড দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমেল গ্র্যাস দ্য গ্র্যাস ইজ গ্রিন এরপরে দেখেন রাইট দ্য অপোজিট ওয়ার্ড অপোজিট বলতে বিপরীত ওয়ার্ড বলতে হবে তাই না হ্যান হ্যান অর্থ কি মুরগি আর প অর্থ মুরগ মানে মেয়ে মুরগ সরি মুরগি অপোজিট হচ্ছে মুরগ লং অর্থ কি লম্বা শর্ট অর্থ খাটো আদার অর্থ অন্যের ওন অর্থ নিজের আদার অর্থ অন্য নিজ অর্থ ওন অর্থ নিজের বিহাইন্ড অর্থ পেছনের ইন ফ্রন্ট অফ অর্থ সামনে তাহলে এরপরে দেখেন ছোট সোনামণিরা নেক্সট ডে পড়াটা আপনারা ঝটপট তুলে ফেলেন নেক্সট ডে ফিডব্যাক 1 ইউনিট 27 লেসন 4 থেকে 6 টাস্ক হচ্ছে 1 সরি 2 3 4 এর এ বি সি নাম্বার 2 3 এবং 5 এর এ বি সি নাম্বার এন্ড 7 8 নাম্বার আমরা একটু ভালো করে বাসায় পড়ব এবং পরের দিনে ফিডব্যাকটা সুন্দর করে লিখব তো সবাই ভালো থাকবেন এই করোনাকালীন সময় অবশ্যই সাবধানে থাকবেন আমরা বাসা থেকে বের হওয়ার কোনো প্রয়োজন ছাড়া যদিও বের হয় মাস্ক অবশ্যই ব্যবহার করব এবং বাড়ি থেকে এসে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিব
আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ এভরিবডি।